হাতের কাছে থাকা অতি সাধারণ জিনিস দিয়ে এত মজাদার কিছু তৈরি করা যায় এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। ঝটপট তৈরি করে ফেলা যায় আর এটি দেখতে যেমন সুন্দর, খেতে তার থেকে অনেক বেশি সুস্বাদু। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে একটি বলে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ ভাতের চাল। আপনি এখানে যে কোনো প্রকার ভাতের চালে নিতে পারবেন। চালগুলোকে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে ভিজিয়ে রাখবো 2 থেকে 3 ঘন্টা। চাইলে আরও বেশি সময় ধরেও ভিজিয়ে রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। ফিরে এলাম প্রায় 3 ঘন্টা পর। চালগুলোকে এখন ভালোভাবে ধুয়ে ছেঁকে নেব। চালগুলো ছেঁকে নিলাম, এখন এগুলোকে ব্লেন্ড করার জন্য একটি ব্লেন্ডারের জারে নিয়ে নিব। সামান্য একটু পানি দিয়ে চালগুলোকে ব্লেন্ড করে নিচ্ছি, তবে খেয়াল রাখতে হবে ব্যাটারটা যেন পাতলা হয়ে না যায়। ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। এবার একটা বলে নিয়ে নিলাম 4টে মাঝারি সাইজের সিদ্ধ আলু। আলুগুলোকে হাত দিয়ে খুব ভালোভাবে ভেঙে মিহি করে নিব। আলুগুলো মিহি করে নিলাম। এখন যে চালগুলো ব্লেন্ড করে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ রসুন বাটা, 1/2 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ জিরা গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ তেলে নেওয়া মরিচের গুঁড়া, 1/4 চা চামচ বেকিং সোডা, পরিমাণ মতো লবণ, 2টা পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ পরিমাণ গাজর কুচি, কিছু ধনিয়া পাতা কুচি আর স্বাদ মতো কিছু কাঁচামরিচ কুচি। এখন এই সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করে নেওয়া হয়ে গেছে। এবার হাতে একটু তেল লাগিয়ে নিয়ে এখান থেকে পরিমাণ মতো ডো নিয়ে আমি পছন্দ মতো শেপ দিয়ে নিব। নাস্তাটিতে আমি একটু লম্বাটি ধরনের শেপ দিয়ে নিলাম। আপনি চাইলে গোল বা চ্যাপটা, যে কোনো ধরনের শেপেই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। সেমভাবে আমি সবগুলো নাস্তা বানিয়ে নিলাম। এখন এগুলোকে ভেজে নিব। এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। এখন একটা একটা করে নাস্তা এর মধ্যে ছেড়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে হালকাভাবে নেড়ে চেড়ে নাস্তাগুলো গোল্ডেন ব্রাউন হওয়ার আগ পর্যন্ত ভেজে নিব। প্রায় 3 থেকে 4 মিনিট ভেজে নেওয়ার পর নাস্তাগুলোতে পারফেক্ট কালার চলে এসেছে। এখন আমি এগুলোকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল ভাতের চাল দিয়ে দারুণ মজাদার নাস্তা। এগুলো উপরের অংশটা ক্রিস্পি আর ভেতরটা একদম সফট। আমি একটা ভেঙে দেখাচ্ছি। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দেবেন, ভিডিওটি শেয়ার করবেন আর মজার মজার রান্নার দারুণ সব রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।